Hi, hola, hi, hola, hi, hola. হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাব শোভাবাজার, শ্যামবাজার আর বেলঘড়িয়ার বেলগাছের ঠাকুর দেখতে। সবাই মিলে যাচ্ছি, আরও দুজন আসবে, তার সাথে মেট্রো স্টেশনে দেখা হবে। চলো আজকের রিক্কার নর্থে সব কটা ঠাকুর দেখাবো, আশা করি ভালো লাগবে। পঞ্চমী প্যান্ডেল হপিং স্টার্ট, শোভাবাজার সুকানোটি মেট্রো স্টেশন থেকে নেমে আমরা প্রথম নর্থের সরদল ক্লাবের ঠাকুরটা দেখলাম, তোমরাও দেখে নাও। সদর ক্লাবের প্যান্ডেল দেখে এখন আমরা যাচ্ছি কাশী বসলেনের দিকে, ওখানে আমরা কাশী বসলেনের ঠাকুরটা দেখব আর সঙ্গে দেখব হাতিবাগানের ঠাকুরটা। কাশী বসলেন যাওয়ার আগে রাস্তার ধারে একটা ঠাকুর দেখলাম, বেশ ছোট্ট কিন্তু ঠাকুরের মুখটা খুব সুন্দর করেছে, তোমরাও দেখে নাও ঠাকুরটা। এভাবেই আমাদের সঙ্গে থাকো, আরও অনেক ঠাকুর দেখতে পাবে। ঠাকুরের দিকে যাচ্ছি, এই দেখতে পাচ্ছি লেখা আছে কাশী বসলেন, এই রাস্তা দিয়ে যাচ্ছি, এতে একদম কিছুটা গেলেই কাশী বসলেন পুজো মণ্ডপ। তাহলে মণ্ডপের কাছে মণ্ডপে গিয়ে দেখাচ্ছি, কাশী বসলেনে পুজো মণ্ডপে ঢুকছি। এটা ঢোকার রাস্তা, ঢোকার মুখেটা ঢুকে মণ্ডপটা দেখতে হবে। চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। এটা কাশী বসলেনের পুজো মণ্ডপ। মণ্ডপটা এক কথা অসাধারণ হয়েছে, তোমাদের উপভোগ করতে থাকো, বলার কিছু নেই এক্সট্রা করে। এখন আমরা ঢুকে পড়েছি কাশী বসলেনের পুজো মণ্ডপে, আর তুমি এখন দেখতে পাচ্ছ দেখলাম, পাশের বা লাইটিং আরো সুন্দর লাগবে, যাই হোক যতটা পারি সম্ভব দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের গ্যাং সবাই, প্যান্ডেলের সাথে মানানো সেই খুব ছোট্ট কি সুন্দর মাতৃ প্রতিমা দেখে দু চোখ ভরে গেল। যাই হোক এবার আমরা পরের স্টেশনে চলে যাচ্ছি, মারভূজনী দুর্গোৎসবে প্রবেশ করছি, প্রবেশ পথ দেখতেই পাচ্ছ। ভাবনায় আত্মকাহিনী, ও পুরো পাঁচ দিয়ে প্যান্ডেলটা আমি কখনো মানুষের মাথার ছাদ হই, কখনো অত্যাধিকার কাজে লাগি, আমাকে ভিন্ন দামে কিনা। দারুণ সুন্দর করছে প্যান্ডেলটা, আমি মানুষের ব্যবসার পণ্য মাত্র, নিত্য প্রয়োজনে আমি ভিন্ন আকার নিয়ে মানুষের চাহিদা রাখি। আমরা চলে এসেছি হাতিবাগান সর্বজনীনে, হাতিবাগান মোড় থেকে একটুখানি হাঁটলে হাতিবাগান সর্বজনীন মোটামুটি বেস্টের ঠাকুর দেখলাম, দেখা যাবো। প্যান্ডেলটা ধনাত্মক করেইছে প্রতি বছরের মতোই, অসাধারণ। ও কত, ও বেশি কিছু বলার নেই, দারুণ ঠাকুর করেছে, ওগুলো দেখতে থাকো আর প্যান্ডেলগুলো রাস্তা বলে দেবো সব, কিছু বলার কিছু নেই। হাতিবাগান সর্বজনীন দেখে এখন আমরা শিকদার বাগান সর্বজনীন চলে এসেছি, প্যান্ডেলটা দেখতে থাকো, ভালো করেছে প্যান্ডেলটা, সুন্দর লাগছে দেখতে।
কাপড় দিয়ে করেছে। বাহ, ঠাকুরটা বেশ সুন্দর করেছে ঠাকুরটা। শিকদার বাগানের ঠাকুর দেখে এখন আমরা চলে এসেছি নবীন পল্লীর ঠাকুর দেখতে, হাতি বাগানের নবীন পল্লী। তোমরা পুজো মণ্ডপের ফিল্মিতটা দেখে নাও আর তার সঙ্গে প্রতিমাটাও দেখে নাও। আর সুন্দর করেছে প্রতিমাটা, বেশ কনসেপ্টটা খুব সুন্দর। সুন্দর ঠাকুর থেকে এখন আমরা ঢুকছি অন্যটা প্যান্ডেলে, নবীন সরকার প্যান্ডেল। পাঁচ দিয়ে তৈরি এটাও একটা প্যান্ডেল, দারুণ করেছে দেখো সুন্দরটা। অনিস আকাশ স্ট্রিট প্রতি বছরই ট্রেডমার্ক প্যান্ডেল তৈরি করে, এবছর ব্যতিক্রম নেই। প্যান্ডেলও দেখতে থাকো, যতগুলো পারি কভার করবো আজকে। চার প্যান্ডেল ঢুকছি, মুখের অবস্থা খুব খারাপ সবার। আড়াইতলা যুবক বৃন্দ, আমরা সবাই বাজারে ওইদিকে মোটামুটি এগুলো কমপ্লিট করে পাশে করে আড়াইতলা আসলাম। এখন আমরা ঢুকছি আড়াইতলা যুবক বৃন্দে। এটা আড়াইতলা যুবকবৃন্দের দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর হয়েছে প্রতিমাটা দেখতে। আড়াইতলা যুবকবৃন্দের পিছনেই অপোজিটেই আছে বিকেপাল পার্ক, এটা বিকেপাল পার্কের ঢোকার গেট। প্যান্ডেল দেখতে পাচ্ছ, ভালো লাগছে দেখতে। ওটা প্যান্ডেল, বাহ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। বিকেপালের মণ্ডপের ভিতরে এরকম বিভিন্ন বিভিন্ন স্থাপত্য এবং বড় বড় জায়গার ক্ষুদ্র মডেল তৈরি করেছে। আর এদের ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে, ওপরের মুখটা আরেকবার তোমরা দেখে নাও, বেশ সুন্দর হয়েছে। বিকেপালের ঠাকুর থেকে এখন আমরা যাচ্ছি আড়াইতলা সর্বজনীন দুর্গোৎসব, এটা যাচ্ছি এখন। এখন আমরা ঢুকছি বাবাজায় বেনিয়াতলার মণ্ডপে। মণ্ডপের ভিতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, আর এখানকার ঠাকুরটা যেহেতু অষ্টধাতু ঠাকুর এই জন্য লেখা আছে ছবিটা নিষেধ, তা সত্ত্বেও তোমাদের ঠাকুরটা দেখো। ঠাকুর দেখে এখন আমরা যাচ্ছি কুমোরটুলি পার্কের ঠাকুর দেখতে। এই রাস্তায় সোজা হেঁটে গেলে 4-5 মিনিটের মধ্যে কুমোরটুলি পার্ক। কুমোরটুলি পার্কে ওয়েট করছি। দারুণ করেছে,
এটা হেভি হবে ভাই, দারুণ করেছে। অ্যাকোরিয়াম থিম, অ্যাকোরিয়াম জলের তলে আছি মনে হচ্ছে ভাই। দারুণ করেছে ব্যান্ডেলটা, হেভি করেছে ভাই ব্যান্ডেলটা। তুই তো ভাই লাগছে ভাই একটা ভাই, পুরো অ্যাকোরিয়ামের মধ্যে ভাই, এটা মনে দেখ মনে হচ্ছে না পুরো অ্যাকোরিয়ামের মধ্যে আছে। বন্ধ করে দাঁড়িয়ে যায়, দারুণ করেছে। এখনো পর্যন্ত দেখা মোটলি পার্কটা খুব সুন্দর হয়েছে, পুরোপুরি জলের মধ্যে মনে হচ্ছে যেন অ্যাকোরিয়াম, থিম অ্যাকোরিয়াম বোঝা যায়। পার্ক থেকে বেরিয়ে আমরা এখন সমস্ত সর্বজনীন দেখতে যাচ্ছি কুমোরটুলির মধ্যে দিয়ে রাস্তাটা, 3-4 মিনিটের রাস্তা কুমোরটুলি পার্ক থেকে যে রাস্তা দিয়ে এক্সিট সেখান থেকে বেরিয়ে সোজা আসলে এখন আমরা ঢুকছি আড়াইতলা সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে। আমরা প্যান্ডেলটা দেখতে থাকো, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর মাতৃ প্রতিমাটাও সুন্দর হয়েছে আশা করি। দেখো তোমরা কেমন লাগে, আমার তো খুব সুন্দর লেগেছিলো। আর এরকমই যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর এভাবেই পাশে থাকো। যাই হোক আবার প্যান্ডেল দেখো আর এবারে মণ্ডপের প্রতিমা দেখতে পাবে, দেখতে থাকো। এখন আমরা ঢুকছি ভাগবাজার সর্বজনীনে, ভাগবাজার সর্বজনীনে মাঠ আর প্যান্ডেল। তোমরা এখন দেখতে পাচ্ছ বাগবাজার সর্বজনীনের দুর্গা প্রতিমা। বাগবাজার দুর্গা প্রতিমা মুখটা খুব বড় হয়, প্রতিমাটাও খুব সুন্দর হয় এবং বড় আকারের। এই পর্দা টাঙা যে ভিডিওটা এটা করার কোনো ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি, পরের বার চেষ্টা করে তো অবশ্যই করতে পারি। প্রতিমার মুখটা খুব সুন্দর হয়, বনেলি পরিবারের মতো মুখ, মানে প্রকৃতির যে পুরানো মুখ যেটা সেটা এই মুখটা দেখে বোঝা যায়। আগবাজার সর্বজনীন থেকে বেরিয়ে টালা পার্কে যাওয়ার আগে, টালা পার্কে যাওয়ার আগে এখানে একটা ছোটো প্যান্ডেল দেখতে পেলাম, প্যান্ডেলটা দেখতে বেশ সুন্দর করেছে, একটা চোখের উপরে কনসেপ্ট, বাহ ছোট্টর মধ্যে বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা, সাজিয়েছে খুব সুন্দরভাবে। প্রতিমাটাও দারুণ সুন্দর হয়েছে, দারুণ প্রতিমা। প্যান্ডেলটা দেখে এখন টালা আলো উঠতে যাচ্ছি, একদিকে চারদিকে লাইটিং, ঢালে আছি, ঢালে ঢালে আছি, ঢালে আছি। আমরা আরও অনেক ঠাকুর দেখাবো, তোমরা দেখতে থাকো।
ঢুকবি এখানে? হ্যাঁ চল হাইডিং হাইডিং হেভি করেছে ভাই তাল বেতাল টালা বাড়াবাড়ি না কিন্তু ভাই আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি তাল বেতালে তোমরা এবার প্যান্ডেলটা দেখো তারপরেই আমরা ঠাকুর দেখাবো ওকে তাল বেতালের প্যান্ডেল আর ঠাকুর দেখে নাও দেখে নাও দেখে নাও তাল বেতালে ঠাকুর প্যান্ডেল ঝাড়বাতি সব জায়গায় কমন ঝাড়বাতি দেখার আগে লাস্টটা মণ্ডপ তারাপল্লির এটা তারাপল্লি সর্বজন দুর্গোৎসব সমিতি নর্মাল প্যান্ডেলের মতো করেছে কিন্তু ঠাকুরটা বেশ সুন্দর করেছে ভিতরে দেখে নাও টালাপল্লি থেকে এখন টালাবাড়িতে ঢুকছি প্যান্ডেলটা এখানে মারাত্মক করেছে আগেই দেখেছি ভিতরটা অসাধারণ হয়েছে দেখো ভাই তুমি ফটো তুলবে ঠিক আছে দারুন 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 হেভি লাগছে দেখতে হেভি লাগছে বল এটা দেখেছিস তো ছবি দেখছিস না বেস্ট প্যান্ডেল এখন কুমোরটুলি পার্কটা মারাত্মক হয়েছিল এটা মারাত্মক হয়েছে দারুণ করেছে মায়ের রূপটাও মারাত্মক খুব সুন্দর হয়েছে প্রতিমাটা কারুকার্যরা মারাত্মক অনেক কষ্ট করে সাদা বালবাড়ি দেখে ওখান থেকে হেঁটে আসি পর্যন্ত এসে শেষ পর্যন্ত আধা ঘন্টা 45 মিনিটের বাস স্ট্যান্ডে করে দমদম পার্কে আসলাম এখানে বেশ কিছু ঠাকুর দেখবো ঠাকুরগুলো দেখতে পাই তোমরা আমাদের দেখতে থাকো ঠাকুরগুলো চলে এসে দমদম পার্কে দমদম পার্কে ঠাকুর দেখতে এই প্রথমবার লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে আজ পঞ্চমী আমার মারাত্মক ভিড় হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে লাইন দিয়ে তারপর এখানে ঢুকলাম দমদম পার্কের ঠাকুর চলো মান
এখন আমরা ঢুকছি ভরত চক্রে। মোটামুটি পঞ্চমীর দিন নর্থের বেশ কিছু ঠাকুর আমরা দেখলাম, তার আজকের অন্তিম ঠাকুর এটা, এখানকার প্যান্ডেলটা দেখবো, আর তোমরা দেখতে থাকো। এর সাথে সাথেই আমাদের পঞ্চমীতে পূজা পরিক্রমা মোটামুটি কমপ্লিট, এরপরে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীতে যেখানে যেখানে ঘুরবো সেগুলো তোমরা দেখতে পাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখানকার মণ্ডপটা যত সুন্দর করেছে ঠিক ততটাই সুন্দর করেছিল মণ্ডপের প্রতিমাটি, দারুণ দেখতে হয়েছিল। পিছন দিয়ে একটা আগুনের আগুন জ্বলছিল, মনে হচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে, তোমরাও দেখো। আর আশা করি সবাই সুন্দর লেগেছে ভিডিওটা। আমাদের মোটামুটি নর্থ কলকাতার পুজো পরিক্রমা এখানেই শেষ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমরা মোটামুটি নর্থ কলকাতায় যে যে বিখ্যাত ঠাকুরগুলো আছে সেগুলো বুঝতে পেরেছো। এছাড়াও তোমাদের কয়েকটা কথা বলে দিই, ভরত চক্র দেখার পরে তোমরা দমদম পার্ক তরুণদের ঠাকুরটা দেখতে পারো, ওটা খুব সুন্দর হয়েছে, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা ওটা দেখতে পারিনি। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।